ওই তো কোদাল কেলা সকাল বেলা ধনীর ভাই তুই গরীব সন্ধ্যা বেলা বাসে কাটিবে করব নাইবে সেই খাতুতে তুলবে সারি জানা তুই আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে আপন সত্তু কেউ তো ছাড়িবে না ঘরের রমণী কান্দিয়া মিটাইবে পাশনা ওই তো খোদা খেলা ওই তো খোদা নীলা সকাল বেলার ধনী রে ভাই তুই গরীব সন্ধ্যা বেলা বাসে কাটিবে খাদা বলাইবে সেই কাতুতে তুলিবে সারি জানায় তুই আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না আবাদান শোনার চানারা আবারে আমরা মুসলমান আব্বার আমরা মুসলমান বলি পরিচয় নিলাম আল্লাহ বল বান্দাইনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত আল্লাহ বল আমার বান্দারা আমার বান্দিরা ও আমার মুসলমান বান্দারা আমার বান্দিরা ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ও আমার আদেশ পালনকারী বান্দা ও আমার আদেশ পালন কারিনি বান্দিরা যখন সুহালা আব্বাত মুসলমান যদি বুঝতো রে আল মসজিদুল বাইতুল্লাহ মুসলমান আজান শুনলে মসজিদের আড়াল হয়ে যায় ওই 15 মিনিট জহরের নামাজ পড়ার সময় পায় না যখন ঠিক নবীজি আব্বা কয়দিন চলবি এইভাবে তুই রে বাবা যেদিন তুই কবরে চলিয়া যাবি সোনারে তোর নিজ হাত দিয়ে তোর আব্বাকে কবরে রাখিয়েছে রে সোনা তোর মাকে তুমি নিজ হাত দিয়ে রাখিয়ে দিয়েছ কোন দিন পান আজরাইল তোর কাছে আসিয়ে সার্টিফিকেট পৌঁছে দেবে সেই দিন হাজার কাঁদিল তোর মামুতের স্মরণ করা খেয়াল হবে না আবারে কেন তুই বুঝিস না রে শোনা তোর সময় আইছে আল্লাহ আসসালাম তো মেরা জন্মমিনি নামাজ হয়েছে মমিনদের জন্য মেরা সরদ আব্বানে ও মুসলমান ভাইরা যুবরা রে বাবা পৃথিবীর জমিনে যত অলি আউলি আসিয়েছিলেন আব্বারে নামাজ ছাড়া কেউ অলি আউলি হইতে পারে নাই আবা পৃথিবীর সবচাইতে বড় অলি ছিল যার নাম বলা হয় গৌসুল আজম গৌসুল আজম আব্দুল কাদের জেলানী রহমাতুল্লাহ তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ তার ছেলে হল পৃথিবীর সব অলিদের অলি সব আউলিয়াদের আউলিয়া তার মা বলতে আব্দুল কাদের বিনা অজুরি যদি একত নামাজ নষ্ট করে দাও রে বাবা আল্লাহর অলির খাতায় নাম রাখা বড় কঠিন হয়ে যাবে যখন আব্বাজান আমার কতদিন চলিবে এইভাবে রে শোনা যেদিন তোমার ডাক পড়িবে রে সেই দিন হাজারো তোমাকে গোসল করাইবে গ্রামের মানুষ পাড়ার মানুষ ওই দিন তুমি সব দেখতে পারবা কিন্তু জবান দিয়ে কিছুই বলতে পারবা না
সোনার স্থান রে তোমার গোসল তখন করা শুরু করবে গ্রামের মানুষ তোমার গার মধ্যে পানি ঢালবে তোমার ছেলেকে তুমি দেখবা কেউ তোর গান করে সাফে না তোমার আদরের মেয়ে তোমার কাছে আর সাফবে না ওই মায়ের কয় আদরের ব্যথা হবি তোকে এত আদর করছি বাবা রে আমার কাজ নাইলে এই মুহূর্তে এত কষ্ট করে জান কাজ করলো এইটু গরম পানি আমার শরীরে আর সহ্য সয় না আম্মা মুসলমান যদি এই কথাটা বুঝতো রে শোনা ওই মুসলমান কোনদিন মুসলমানই তো হারাইতো না মুসলমান কোনদিন বেনামাজি হয়ে হারাম মাল মুখের মধ্যে দেত না জোর কোন ঠিক না বিঠি কেন হারাম খায় কারণ তার ভিতরে এলেম নাই তার ভিতরে কোরআন নাই তার ভিতরে আল্লাহ নবীর হাদিস নাই সেই জন্য যুবকটা হারাম খাইতে ভয় খায় না ওই যুবকটা মদ খাইতে ভয় খায় না ওই যুবকটা গাঁজা টানতে ভয় খায় না ওই মানুষটা সুদ খাইতে ভয় খায় না সেই জন্য বাবারে তার ভিতরে যদি হাদিস থাকতো এলেম জানা থাকতো তাহলে কোরআনটা পড়া যদি জানতো তাহলে কোনোদিন হারাম মাল মুখে দিত না জোরে কোন ঠিক না বিধি আল্লাহ নবী সেই জন্য বললেন মান সালাক তরিকান লিল তামিসু ফি ইলমান নবী বলল তোরা যদি এলেমের রাস্তা যদি খুঁজতে চাও এলেমের রাস্তায় যদি তোরা চলতে চাও সেই রাস্তায় চললে তোদের জন্য সুসংবাদ আছে কি আল্লাহ নবী বলছেন সেই রাস্তায় চললে তোদের জন্য জান্নাত মিলবে আব্বারা আমার সোনার সানারা তাহলে আমরা জান্নাতে যাবার চাই না জাহান্নামে যেতে চাই জান্নাতে কে কে যাবো হাত তুলি দেখাই হুজুর আমরা জান্নাতে যাবো হুজুর হুজুর আমি নামাজ পড়ি নাই হুজুর আজ থেকে তওবা করে নিলাম হুজুর ও হুজুর আমি আজ থেকে তওবা করে নিলাম যখন এই মসজিদে ডাক হয়ে যাবে আজান পড়ি যাবে আমি তখন যতই দুনিয়ার চাল থাক না কেন আমি আল্লাহর হুকুমটা আগে নামাজ পড়ি নেবো যখন ঠিক আছে বলতো আমার মসজিদে আজান হবে মহাজ্জান আজান দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আল্লাহর ঘরে চলে যাবেন দুই রেখার নামাজ পড়বেন বা চার রেখার নামাজ পড়ে নেবেন যখনই একটা মানুষ উজু করিয়ে নেয় উজুর কাতার থেকে যখন নামাজের কাতারে চলে যায় আল্লাহ ফেরেশতাকে ডাক মারি বলে বলে দেখো ফেরেশতারা আমার ডাকে সাড়া দেওয়ার সাথে আমার বান্দা দুনিয়ার কাজ ছেড়ে ছেড়ে দিয়ে আমার পবিত্র ঘরে যখন আল মসজিদুল বাইতুল্লাহ আমার ঘরে যখন কাতারে সারি সারি হয়ে যায় উজু খানার থেকে আমার ঘরের ভিতরে যতটুকু সময় আছে ওইটুক সময়ের ভিতরে যে একটুক পাও দেয় তার আগে আল্লাহ আমি তাকে জীবনের গুনাহগুলো মাফ করে দিই যখন সুবহানাল্লাহ কিন্তু বাবা জীবনে মসজিদ গেলাম না আ বন্ধুগণ নবীজি স্ত্রী হযরত আয়েশা আম্মারা শুনে রাখো মা কেন মা তোরা বোঝো না মা ও আম্মা তোরা কেন বোঝো না আল্লাহ নবী বললেন আম্মারা তুই যা সালাত খামসাহা নবী বললেন পৃথিবীর কোন নারী যদি পৃথিবীর জমিনে কোন মেয়ে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ নবী মুহাসানাত ফালজাহা ওই মেয়েটা যদি পর্দায় পুষিদায় থাকে নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে আল্লাহ নবী মুহাসানাল ফালজাহা ওই মেয়েটা যদি নিজের পর্দা পুষিদায় থাকে আল্লাহ নবী বললেন ওয়া তাবালাহা ওই মেয়েটা যদি নিজের স্বামীকে খেদমত করে স্বামীকে ভালোবাসে আল্লাহ নবী বলল ফাকাদ কোনো মানাইও আবু আবির জান্নাতের সাত আল্লাহ নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ আপনার জান্নাতের দরজা খোলা রাখবে যেরকম সুবহানাল্লাহ আব্বাজান আমি নিজের জুম্মা গেলাম না কিন্তু আমার বিবি মসজিদ বাড়ি নামাজ পড়বে আমি পাঁচ দিন পর ছয় জুম্মা পরে একদিন যাই যাই না তোমার তো চিমোর বাড়িতে ঠিক আছে বাবা এমন কি আমার সমাজের বর্তমান তোমার জায়গা নাই বাবা এমন কি মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট হচ্ছে উইয়ে জুম্মার খবর নাই তোমার তিন আর নাই বোঝা যদি পদ না দেন তা ডাঙা ডাঙি
হাল্লা ছিলে করি কত কিছু করবে আর যদি পথ দিলেন তার মসজিদের কলের পানি নেবে তাও খবর নাই যেরকম ঠিক না ঠিক হাফজান আমার শোনা তারা আবন্দনে নবীজির স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ও নবী গো আপনি কেমন করে চিনবে কিয়ামতের ময়দানে এসে আপনার উম্মত কেমন করে চিনুক্ত করে নেবেন এনাকে জান্নাতের দিকে নিয়ে যাবেন আল্লাহর নবী বলো আয়েশা এক হাজার ঘোড়া যদি একটা খোলা ময়দানে থাকি যায় আয়েশা রে একটা ঘোড়ার রং যদি এক হাজারের মধ্যে চক্রা বক্রা হয়ে যায় আয়েশা এক হাজার ঘোড়ার মাঝখানে চক্রা বক্রা ঘোড়াটা যখন প্রয়োজন হবে আয়েশা এক হাজারের মধ্যে খুঁজি পাওয়া যাবে কিনা হযরতে আয়েশা বলছে হুজুর নিশ্চয়ই খুঁজি পাওয়া যাইবে আয়েশা রে এক হাজার ঘোড়ার মধ্যে চক্রা বক্রা ঘোড়াটা যদি খুঁজি পাওয়া যায় আয়েশা যারা আমার উম্মত হবে আল্লাহর ঘরে যাবে নামাজ তো আদায় করে নেবে নামাজের জায়গাগুলা সিজদার জায়গাগুলা আয়েশা রুকুর জায়গা গোলা নূরে ঝিলমিল ঝিলমিল করবে আমি নবী আমার সুন্নতের দাগগুলো নূরে চাঁদিল নেবে উঠবে আয়েশা রে আমি চিনুক্ত করি করি জান্নাতের দিকে নিয়ে যাব নাই দেখবে কত বড় কথা রসুল বলছে জীবনে মসজিদ গেলেন না না রসুলের একটা শূন্য জিন্দা করলাম না রসুলে ভালো অন্তর দিয়ে ভালোবাসলাম জবান দিয়ে যা কিছু করলাম হারাম হালাম একটা বুঝলাম না নিজেও আল্লাহ হুকুম মানলেন না নিজের বিবিকেও নিজের মেয়েকে ছেলেকেও আল্লাহর হুকুম থাকি বাহিরে রাখলেন ধরে কোন ঠিক না ঠিক আব্বাজান কেন গো বাবা বুঝাল না বাবা ও যুবক ভাইরা কবর গেইতে হবে সোনা কে আগে যাবে কে পরে যাবে বাবার সার্টিফিকেট আগে নিবে না বেটার সার্টিফিকেট আগে নিবে মার সার্টিফিকেট আগে নিবে আজরাইল না বেটির সার্টিফিকেট আজরাইল আগে নিবে কেউ বলতে পারে না ওই তো খোদার খেলা সকালে বেলা ধনীর ভাই তুই গরিব সন্ধ্যা বেলা বাসে কাটিবে করব নাইবে সেই খাটতে তুলবে সারি জানা তুই আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে আপন সত্য কেউ তো ছাড়িবে না ঘরের রমণী কান্দিয়া মিটাইবে পাশনা ওই তো খোদা খেলা ওই তো খোদার নীলা সকাল বেলার ধনী রে ভাই তুই গরিব সন্ধ্যা বেলা বাসে কাটিবে খাদা বলাইবে সেই কাটুতে তুলিবে সারি জানায় তুই আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না অন্ত বাবা যে মানুষটা কবরে একবার চলে যায় ওই মানুষটা যত আদরের ছেলে হোক আদরের মেয়ে হোক কন্ত একটা রাতে কি বাবার জন্য কবরস্থানের সামনে যায় রাতে ডাকায় আব্বা তুই এত ঠান্ডার মধ্যে শুয়ে আছিস একটাবার আসি আমার আরামের ঘরে শুয়ে থাক ওই সন্তান কবরের পাশে যাবে যতক্ষণ যাবে কেউ যাবে না যাবে না দেবা
এত আদরের ছেলে যাবে না বিবি যায়লা ওই কবরে একাই থাকতে হবে আল্লাহ নবী বললেন হাদিস বুখারী মুসলিম সবে হাদিস আছে আল্লাহ নবী বললেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইযা মাতাল ইনসানু আমালাহু ইল্লা মিন সালাফাতিন আমার নবী বললেন মানুষের মৃত্যুর উপরে মানুষের সৎ আমল গুলা নেক আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায় আল্লাহ নবী বলেন লামিন সালাফাতি তিনটা আমল কবর বাসির বন্ধ হয় না আব্বারা আজকে আমরা সবাই এই যে ভাইরা আসছে আজকে আমার আব্বার আসছে আজকে আমরা সবাই কবরে যাওয়ার জন্য সাজি রাজি হয়ে আছি কিনা কে কে রাজি হয়ে আছেন হুজুর আমরা কবরে যাব হুজুর আমার মা কিছু হুজুর আমার আব্বা কিছু হুজুর আমারও কোন সময় আদরে দেশি ডেক মারি দেয় কোন সময় আমাকে ডাক দেয় হুজুর আমি নিজেই বলতে পারি না তার আগে আমার যাওয়ার আগে আমার মুসলমান হিসেবে সাজু হয়ে থাকতে হবে জোরে কোন ঠিক না বি ঠিক সেজন্য বাপজান আজকে আমরা ওয়াদা দিয়ে দেয় যে হুজুর যতদিন আমাদের মৃত্যু হয় নাই আমি পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে আল্লাহ যাতে আমাকে অন্ধকার কবরে নেয় না এইরকম হিম্মত আলা বান্দা হাত দেখাইতে পারবেন ইনশাআল্লাহ তকবীর লাগাই নাই তকবীর আল্লাহ তোর ডাকের উপরে পৃথিবীর কোনো ডাক হইতে পারে না আল্লাহ যখন তোর ডাক পড়ে যাবে তখনই আমার তোর ঘরের দিকে ধাবিত হয়ে যাব দৌড়ি দৌড়ি যে নামাজের দিকে দাঁড়িয়ে যাব আল্লাহ ডাক হয়ে যাবে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন সুবহানাল্লাহ আল্লাহ ডাকির উপরে মিষ্টি ডাক পৃথিবীর জমিনের ডাক হইতে পারে না সেই ডাকের উপরে মুসলমান যদি ঘৃণা করে তাহলে মুসলমানের লানত আসবে কিনা যেরকম আসবে কিনা মুসলমানের পিঠাই হবে কিনা মুসলমানকে আল্লাহ বিদিনের দ্বারা পিঠাই করে নেবে বিদিন কাফেরের দ্বারা পিঠাই করে নেবে তোমারই দুনিয়ায় দুশ্মনি নীলা সে দেখো রহমান কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান নামাজও ভুলিলাম মসজিদ সারিলাম মসজিদ ভুলিলাম নামাজ সারিলাম তাই তো এত অপমান কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান কোরআন ভুলিলাম হাদিস সারিলাম হাদিস ভুলিলাম কোরআন সারিলাম তাই তো এত অপমান কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান জোরে কোন ঠিক না বেটি জোরে বলো তাহলে বাপজন আমার আমি মুসলমান আমি কেন বিদিনদের হাতে ধোলাই খাবো আল্লাহ ঘরে আমরা যাব আল্লাহর ঘরে যখন নামাজ পড়িতে যাব আল্লাহ আমাদেরকে হেফাজত করবে জোরে কোন সুবহানাল্লাহ